দেওয়া শুরু করলো নবান্ন। আরো একবার জানাবো, সরকারি কর্মীদের স্বীকৃতি দেওয়া শুরু করলো নবান্ন। রাজ্যের 20টি প্রকল্পকে মডেল করার নির্দেশ মুখ্য সচিবের। সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি দেওয়া শুরু করলো নবান্ন। রাজ্যের 20টি প্রকল্পকে মডেল করার নির্দেশ মুখ্য সচিবের। সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি দেওয়া শুরু করলো নবান্ন। রাজ্যের 20টি প্রকল্পকে মডেল করার নির্দেশ মুখ্য সচিবের। রাজ্যের 20টি প্রকল্পকে মডেল করার নির্দেশ মুখ্য সচিবের। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি জানানো হয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হলো রাজ্যের বিভিন্ন প্রকল্পের মধ্যেই কিন্তু 20টা প্রকল্পকে কিন্তু মডেল বা রেপ্লিকেট করার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব আজকে জেলাগুলোকে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে যেরকম রয়েছে যে বাঁকুড়ার একটা প্রয়োজন রয়েছে অপারেশন পুষ্টি কর্মসূচি, এছাড়াও রয়েছে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ইউরোপের বাজারে যাতে পৌঁছে যেতে পারে সেইটাকে মডেল করে করা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারে রয়েছে পালকি অ্যাম্বুলেন্সের প্রকল্প রয়েছে, এরকম রাজ্যের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে এই প্রকল্পগুলোকে দেয়া হয়েছে এবং এই স্বীকৃতি দিচ্ছে নবান্ন। এবং বলা হয়েছে যে এরপর থেকে সরকারি যত কাজকর্ম হবে সেখানে কিন্তু এই প্রকল্পের গুলোকে তুলে ধরা হবে এবং বিভিন্ন জেলা থেকে মোট 130টি প্রকল্প কিন্তু পাঠানো হয়েছিল নবান্নে, যার মধ্যে তো কিন্তু 20টা প্রকল্পকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কর্মীরা যারা যারা এই প্রকল্পগুলোকে করছেন বা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবার হাইলাইট করা হবে এবং রাজ্য সরকার সেই সিদ্ধান্তই নিয়েছে। ধন্যবাদ দীপ্তিমান, কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। সরকারি কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়া শুরু করলো নবান্ন। 20টি প্রকল্পকে মডেল হিসেবে তৈরি করা হবে এমনটি নির্দেশ দিলেন মুখ্য সচিব। রাজ্যের 20টি প্রকল্পকে মডেল করার নির্দেশ মুখ্য সচিবের।